السلام ورحمة الله وبركاته. মদ মদ হলো যাবতীয় অশ্লীলতার প্রধান এবং সবচেয়ে বড় পাপ। যে ব্যক্তি তা পান করে সে নেশার ঘরে নিজ মা খালা ও ফুপুর সাথে ব্যভিচার করে। মদ খাওয়া অবস্থায় কোনো মোমেন মোমেন থাকতে পারে না, আর মদ পানকারীকে মদ পরিবেশনকারীকে তার ক্রেতা ও বিক্রেতাকে তার প্রস্তুতকারককে তার জন্য যার জন্য প্রস্তুত করা হয় তাকে তার বাহককে ও তার যার জন্য বহন করা হয় তাকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, তার মূল্য ভক্ষণকারীকেও আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। আর প্রত্যেক প্রমত্ততা জ্ঞানশূন্যতা আনয়নকারী বস্তুই হলো মদ। যে বস্তু বেশি পরিমাণ মাদকতা আনে তার অল্প পরিমাণও হারাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, যদিও তোমাকে এ ব্যাপারে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। আর মদ পান করো না, কারণ মদ হলো প্রত্যেক অমঙ্গলের চাবিকাঠি। মদ যাবতীয় নোংরামির মূল। যে কেউ তা পান করবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। যে ব্যক্তি তার মূত্রথলিতে ওই মদের কিছু পরিমাণ রাখা অবস্থায় মারা যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এবং যে কেউ তা নিজ পেটে রেখে মারা যাবে সে জাহিলি যুগের মরণ মরবে। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরও বলেছেন যে যারা মদ পান করবে 40 দিন, 40 দিন যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হবে না, কিন্তু এরপর যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করবেন। অন্যথা যদি সে পুনরায় পান করে তাহলে অনুরূপ তার 40 দিনের নামাজ কবুল হবে না। যদি এরপরও সে তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। অন্যথা যদি সে তৃতীয়বার পান করে তাহলে অনুরূপ তার 40 দিনের নামাজ কবুল হবে না, কিন্তু এরপরও যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা গ্রহণ করে নেবেন। অন্যথা যদি সে চতুর্থবার তা পান করে তাহলে অনুরূপ তার 40 দিনের নামাজ কবুল হবে না, কিন্তু এরপরে যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করেন না, তিনি তার প্রতি ক্রোধান্বিত হন এবং পরকালে তাকে খাবাল নদী থেকে পানীয় পান করান। খাবাল নদী হলো জাহান্নামবাসীদের পুঁজ দ্বারা প্রবাহিত একটি নদী। যে ব্যক্তি মদ্যপানে অভ্যাস থাকা অবস্থায় মারা যাবে, সে ব্যক্তি মূর্তি পূজকদের মতো প্রতিমা পূজকদের মতো পাপী হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আর তিন ব্যক্তির বেহেস্তে যাবে না, তার মধ্যে এক ব্যক্তি হলো মদ পানে অভ্যাসী মাতাল, বেহেস্তে যাবে না। তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, অব্যাহতভাবে মদ পানকারী, পিতামাতার অবাধ্যজন এবং এমন বেহায়া যে তার পরিবারে অশ্লীলতাকে মেনে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল লোক মদের নাম পরিবর্তন করে তা অবশ্যই পান করবে, অর্থাৎ বেশ সভ্য নাম দেবে, হুইস্কি ইত্যাদি নাম দিয়ে মদ পান করবে। তার মানে বেশ সভ্য নাম দিয়ে, লোভনীয় নাম দিয়ে মদ পান করবে, আর সেটা সত্য হয়ে গেছে এবং সত্য হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এক শ্রেণীর মানুষ মদ পান করবে, আর আল্লাহ তাআলা সবাইকে পানাহ দেন।